সিলেটে লকডাউনে যা কিছু বন্ধ যা কিছু খোলা মহামারী করোনা সংক্রমণ বেড়ে যাওয়া ঈদের পরপরই লকডাউন শুরু হয়েছে সিলেট সহ সারা দেশে এবারে লকডাউনকে কঠোরতর হিসেবে উল্লেখ করেছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হুসেন এই কঠোরতর লকডাউনে সরকারি বেসরকারি সব অফিস শিল্প কারখানা গণপরিবহন শপিং মল বন্ধ আজ শুক্রবার সকাল ছয়টা থেকে শুরু হওয়া লকডাউনে সিলেট মহানগরী প্রায় ফাঁকা বাইরে মানুষের ঘোরাফেরা নেই গণপরিবহনও চলছে না বিপণী বিধান দোকানপাট সব বন্ধ বাস চলছে না ট্রেনও ছেড়ে যাচ্ছে না আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে কঠোর অবস্থানে টহলে আছে সেনাবাহিনী ও বিজিবি এই লকডাউনে সিলেট সারাদেশে যা কিছু বন্ধ থাকবে সব সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত বেসরকারি অফিস বন্ধ তবে সরকারি কর্মচারীরা নিজ নিজ কর্মস্থলের এলাকায় অবস্থান করবেন এবং দাপ্তরিক কাজ ভার্চুয়ালি সম্পন্ন করবেন সব প্রকার শিল্প কারখানা বন্ধ যা আগে লকডাউনের মধ্যে খোলা রাখার অনুমতি ছিল সড়ক রেল ও নৌপদে গণপরিবহন সব ধরনের যানবাহন চলাচল বন্ধ বিপণী বিধান মার্কেট সহ সব দোকানপাট বন্ধ সকল পর্যটন কেন্দ্র রিসোর্ট কমিউনিটি সেন্টার ও বিনোদন কেন্দ্র বন্ধ জনসমাবেশ হয় এই ধরনের সামাজিক রাজনৈতিক ও ধর্মীয় আচার অনুষ্ঠান বন্ধ লকডাউনের মধ্যে যা যা খোলা থাকবে আইন শৃঙ্খলা এবং জরুরি পরিষেবা যেমন কৃষিপণ্য উপকরণ খাদ্যশস্য ও খাদ্যদ্রব্য পরিবহন ত্রাণ বিতরণ স্বাস্থ্যসেবা কোভিড নাইন্টিন টিকা দেওয়া জাতীয় পরিচয়পত্র প্রদান কার্যক্রম রাজস্ব আদায় সম্পর্কিত কার্যাবলী বিদ্যুৎ পানি গ্যাস ও জ্বালানি ফায়ার সার্ভিস টেলিফোন ও ইন্টারনেট গণমাধ্যম বেসরকারি নিরাপত্তা ব্যবস্থা ডাক সেবা ব্যাংক ভিসা সংক্রান্ত কার্যক্রম সিটি কর্পোরেশন ও পৌরসভা সামাজিক নিরাপত্তা কর্মসূচি ফার্মেসি ও ফার্মাসিউটিক্যাল সহ অন্যান্য জরুরি অত্যাবশ্যকীয় পণ্য ও সেবার সঙ্গে সংশ্লিষ্ট অফিসের কর্মচারী ও যানবাহন প্রাতিষ্ঠানিক পরিচয়পত্র দেখিয়ে চলাচল করতে পারবে জরুরি পণ্য পরিবহনে নিয়োজিত ট্রাক লরি নৌযান পণ্যবাহী রেল ও ফেরি নিষেধাজ্ঞার আওতায় থাকছে না ফেরিতে কেবল পণ্যবাহী গাড়ি ও অ্যাম্বুলেন্স পারাপার করা যাবে খাদ্য ও খাদ্যদ্রব্য উৎপাদন ও প্রক্রিয়াজাতকরণ মিল কারখানা কুরবানির পশুর চামড়া পরিবহন সংরক্ষণ প্রক্রিয়াজাতকরণ এবং ঔষধ অক্সিজেন ও কোভিড নাইন্টিন প্রতিরোধে ব্যবহারের জন্য প্রয়োজনীয় দ্রব্য উৎপাদনকারী শিল্প লকডাউনে খোলা থাকছে কাঁচা বাজার এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্য সকাল নয়টা থেকে বিকাল তিনটা পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে কেনাবেচা করা যাবে খাবারের দোকান হোটেল রেস্তোরাঁ সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত শুধু খাবার বিক্রি করতে পারবে দোকানে বা রেস্টুরেন্টে বসিয়ে খাবার খাওয়াতে পারবে না বিমান সমুদ্র স্থলবন্দর এবং সংশ্লিষ্ট অফিস নিষেধাজ্ঞার আওতার বাইরে থাকছে